নমস্কার, আমি সুব্রজিৎ আর চতুষ্কোণে আরও একটা এপিসোডে স্বাগত আপনাদের সকলকে। তো এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি এই মুহূর্তে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু চর্চিত বা কিছু ট্রেন্ডিং আর আমারও কিছু ইন্টারেস্টিং লাগা ট্রেলার নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এপিসোড। তো আজকের ভিডিওতে আমি প্রথমে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা ফেলুদা ফেরতের ট্রেলার। তো গতকাল আড্ডা টাইমসের ট্রেলারটা আসার থেকে আর যে সময়ের কাজকর্ম, তার ইন্টারাপশান, দেন রিটেন অ্যান্ড রিয়েটেড কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। যখনই নিউজ ফিড খুলছি কেউ তার পক্ষে কেউ তার বিপক্ষে। তো এই নিয়ে আমার কী মতামত সেটা আমি এই ভিডিওতে ছোট করে জানাবো। তো আমাদের সবসময় বরাবর আমাদের একটা অংশের মানুষ থাকেন যাদের মনে হয় আগেকার দিনের যা সব ভালো, এখনকার দিনের যা সব খারাপ। আরে বাবা, সবসময় সব কিছুর মধ্যে কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে, কোথাও ভালোর পরিমাণ একটু বেশি, কোথাও খারাপের পরিমাণ একটু বেশি। তো সব কিছুর মধ্যেই যদি আমরা নেগেটিভ খুঁজতে যাই তো আলটিমেটলি জীবনের মানেটা ওই নাল বা জিরোই থাকবে। তো অনেকেরই মনে হয় যে পাশের রাজ্যের কাজ, আগের দিন বঙ্গার একটা ইন্টারভিউতে দেখছিলাম, অর্থ ব্যানার্জির পেজ ইন্টারভিউটা আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তো ওখানে একটা ইন্টারভিউতে দেখছিলাম বঙ্গাই বলছে বা কিরণ দত্ত বলছে যে ধরুন আমাদের সবসময় মনে হয় যে সে তার বাড়ি যেখানে ধুবুলিয়াতে, তো তার তাকে সেখানে অতটা প্রেজ করা হয় না যতটা সে বাংলাদেশে ভালোবাসা পায়, বা বাংলাদেশের ইউটিউবার বা তাদের কন্টেন্ট ক্রিয়েটাররাও সেরকম ওখান থেকে ভালোবাসা পান না যতটা তারা এখান থেকে পান। তো এই জিনিসটা হয় আমাদের সব কিছুর মধ্যে, মনে হয় যে পাশের পাড়ার ছেলেটা ভালো, আমার পাড়ার ছেলেটা সব কিছুতে খারাপ। এই মাইন্ডসেটটা, এই স্টিরিওটাইপ মাইন্ডসেটটা যতদিন না বদলাবে ততদিন আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি আমাদের যেই কিছু একটা শতাংশের মানুষ, অবভিয়াসলি একটা শতাংশের মানুষ, তাদের এই মাইন্ডসেটটা যতদিন না বদলাবে ততদিন কিছু হওয়ার তো পসিবল নয় আমার মনে হয়। তো সেরকমই চলছে কাল থেকেই, মানে যাই হোক ট্রেলারটা সব খারাপ, সব খারাপ। এটা লোকজনকে বলে তাকে নিজেকে সিউডো ইন্টেলেকচুয়াল, না আপনারা মোটেও ইন্টেলেকচুয়াল নয়, আমার তো পার্সোনালি তা মনে হয়। আমি নিজে ইন্টেলেকচুয়াল নই, বাট স্টিল আপনারা ইন্টেলেকচুয়াল নন, আপনার সিউডো ইন্টেলেকচুয়াল, যেটা কিনা ওই বুদ্ধিজীবী হওয়ার থেকে বুদ্ধিজীবী হওয়া, হ্যাঁ আমি তাই বলছি। তো সেটাই আপনারা হচ্ছেন আলটিমেটলি। তো যাই হোক, আমি চতুষ্কোণে কালকেই আপনার ট্রেলারটা আসার পর থেকেই আমার নিজের পয়েন্ট অফ ভিউ নিয়ে ভেবেছিলাম পরে একটা ভিডিও করবো, বাট এতটা ক্রিয়েটিভ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে এটা বুঝতে পারিনি। তো আমি একটা পোল করেছিলাম যেখানে আমি জানতে চাইছিলাম চতুষ্কোণের দর্শকদের কাছ থেকে যে ট্রেলারটা আপনাদের কেমন লাগলো। সেখানে ম্যাক্সিমাম লোকেই দেখলাম পজিটিভ দিকে ভোট দিয়েছেন, হ্যাঁ কিছু লোক নেগেটিভ ভোট দিয়েছেন, আমি তাদের মতামতকে অ্যাপ্রিসিয়েট করি, বাট স্টিল কিছু লোককে দেখছি কাল থেকে পার্সোনাল অ্যাটাক, হ্যান ত্যান, আপনাদের পোষাচ্ছে না, ওকে কুল, তাই বলে সেটাকে মানে একটা ভদ্রভাবে তো তার ট্রিটমেন্ট থাকে, তা মানে সেই মানুষটার প্রতি সব কি প্রত্যেকটা জিনিসের প্রতি একটা ভদ্রভাবে ট্রিটমেন্ট থাকে, একটা ছোটো লোকের মতো ট্রিটমেন্ট থাকে। কিছু মানুষ দেখছি ছোটো লোকের মতো ট্রিটমেন্ট করছে, যেটা আমার ভালো লাগছে না। যাও, অনেক বকে নিয়েছি এই নিয়ে। তো আমার যেটা মতামত এই ট্রেলারটা নিয়ে আমি সেটা বলছি, তো এটার সব কিছু ভালো আমিও বলছি না, কিছু খারাপ এতে নিশ্চয়ই আছে। যেরকম ধরুন প্রথমে VFX-এর কথা বলবো, একটা ডায়লগ আছে হাজারিবাগের বাজারি বাঘ। তো হ্যাঁ, এখানের বাঘটা না সিরিয়াসলি বাজারই হয়েছে, ওই অ্যামাজন অভিযানের অ্যানাকন্ডাটার কথা অ্যাকচুয়ালি মনে করাচ্ছে, লিটারালি খুব ফালতু। সৃজিত মুখার্জির সিনেমাতে এতটা খারাপ VFX-এর কাজ থাকে না, তিনি অনেকটা বুদ্ধি করে VFX আর রিয়েলিটির যে সংমিশ্রণটা পারফেক্টলি করেন, আমার দেখেছি অনেক কাজই, বাট এটা সিরিয়াসলি VFX-টা খুব পোর ছিল, খুব পোর ছিল। তো দেন যদি বলি ওই ফেলুদা মানে আমাদের মাথায় কিছু কিছু জিনিস যেগুলো থাকে, তার স্ট্রাকচার, জটায়ু, তোপসে, তারপরেও ওই ট্রিটমেন্টের দিক থেকে যদি বলি, তো একটা সিগনেচার টিউন থাকে ফেলুদার, যে টিউনটা শুনলেই আপনি কিছু দেখুন না না দেখুন আপনার মাথায় ফেলুদার ফিলটা আসবে, আপনার ওই গায়ে কাটা দেওয়া ভাবটা থাকবে। তো সেটা এখানে মিস করেছি অবভিয়াসলি। তবে হ্যাঁ, এটা নিয়েও দেখছিলাম আজকে ওনারই প্রোফাইলে দেখছিলাম কতগুলো পোস্টে উনি বলছেন, ক্ল্যারিফাই করছেন যে হয়তো হয়তো এরপরে আজকে যে ট্রেলারটা আসতে চলেছে ওই যদকাণ্ড কাঠমান্ডুর ওপরে খুব সম্ভবত ট্রেলার আসতে চলেছে, তো সেটাতে হয়তো থাকতে পারে বা পুরো সিরিজটা আপনারা না দেখে জাজ করবেন না, উনি অ্যাটলিস্ট সেটা বলছেন। তো এটা আমি দেখলাম, বাট আমি কোথাও গিয়ে মিস করেছি, এটা থাকলে হয়তো আরও বেশি ফিল দিতে পারতো। তো এ দুটো গেল, বাট পজিটিভ দিকও আছে। আমার তো মনে হয় যে বেশ বই থেকে তুলে আনা, একদম মানে ওই অ্যানিমেশন ব্যাপারগুলো যেগুলো হয় না, বই থেকে তুলে এনে দেখানো, আমার প্রপার ওটা লেগেছে, একদম বইয়ের ফিলটা পাচ্ছি আমি ওটা দেখে, টোটাল লুকসটা, টোটাল ফিলটা। হ্যাঁ, ইটস টু আর্লি টু সে কি এটা ভালো কি খারাপ ওই দু মিনিট বা দেড় মিনিটের এই ট্রেলারটা দেখে, বাট স্টিল আমার ভালো খারাপ দুটোই লেগেছে। ওরকমভাবে যেভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে সেটা আমার পোষায়নি। আর সৃজিত মুখার্জিকে আমি বলতে চাইবো পার্সোনালি, হ্যাঁ আমি ছোট মানুষ, একদম ছোট্ট মানুষ, কিছুই নয় আপনার কাছে, স্টিল কোথাও থেকে এই ভিডিওটা আপনি যদি দেখেন আমার এটা আপনাকে বলবো, আপনি কেন প্রত্যেকটা মানুষকে পার্সোনালি ট্রিট করতে যাচ্ছেন, প্রত্যেকটা মানুষকে ক্ল্যারিফিকেশন দিতে যাচ্ছেন? আপনার আর্টের একটা স্টাইল আছে, আপনার ন্যারেটিভ একটা স্টাইল রয়েছে, আপনি সেটাতে থাকুন। কেন ওটাকে রিরাইট করে আবার রিআপলোড করা হলো আমি জানি না, যাও সেটা আপনার ব্যাপার, আপনারা বড় মানুষ। যাও, আমার ভালো খারাপ দুটোই বললাম। তো চলুন নেক্সট ট্রেলার রিভিউ বা নেক্সট ট্রেলার যেটা আমার ভালো লেগেছে সেটা নিয়ে টুকটাক কথা বলা যাক। তো নেক্সট যে ট্রেলারটা সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর ফিল্ম। হ্যাঁ, রাজ চক্রবর্তী শুনেছেন প্রচুর হাসি পেয়ে গেছে না,
প্রচুর হাসি পেয়ে গেছে, রিমেক মনে হয়েছে, হ্যানত্যান মনে হয়েছে। বাট যে ট্রেলারটা নিয়ে কথা বলছি, দু মিনিট যদি শোনেন তো আপনি ট্রেলারটা না দেখে থাকলে অবভিয়াসলি গিয়ে দেখতে বাধ্য হবেন। সিনেমার নাম হাবজি গাবজি। পাবজি বিরাট ফেমাস, তাই নিয়ে পলিটিক্যাল কন্ট্রোভার্সি হয়েছে, তাই নিয়ে চায়না, ভারত, হ্যান ত্যান অনেক কিছু চলে গেছে। বাট এই পাবজি বা ওই গেমিং ওয়ার্ল্ড নিয়ে এই মুহূর্তে বাচ্চাদের যেই কী হলো, যে একটা নিজস্ব ক্রিয়েটেড যে জগৎ আছে রিয়েল আর রিয়েলিটির মাধ্যমে, সেই জগৎটাকে তুলে ধরে আর এই মুহূর্তে যেসব সোশ্যাল বা আমাদের জীবনের নিজেদের জীবনের যেসব ডায়ালেমাগুলো বা যেসব কী বলবো স্ট্রাগলগুলো রয়েছে বা যেসব ক্রাইসিসগুলো রয়েছে, সেই ক্রাইসিসগুলোকে তুলে এনে তার ওই স্টোরি একটা মাধ্যম দিয়ে সিনেমার মাধ্যমে সেটাকে ন্যারেট করার যে প্রচেষ্টা, তার নাম হাবজি গাবজি। রিসেন্টলি এটা দিন দশেক আগে ট্রেলারটা এলো, তো বললাম এটার মধ্যে সবগুলো নিয়ে টুকটাক কথা বলছি। তো রাজ চক্রবর্তীর প্রোডাকশন, রাজ চক্রবর্তীর স্টোরি আর প্রোডাকশন ডিজাইনটা অনুরোধ করা আমার লিটারেলি শুধু তার কনসেপ্টটা বা তার স্টোরি টেলিংটা ভালো লাগেনি, শুধুমাত্র ট্রেলার এটাও বলছি ইটস টু আর্লি টু সে, বাট আমার লিটারেলি কনসেপ্টটা খুব ভালো লেগেছে। এরকম একটা কন্টেম্পোরারি টপিক নিয়ে কাজ ভালো ভালো, খাজা কাজ করার থেকে বা ওই টান টান রিমেক করে যাওয়ার পর, হ্যাঁ রিমেকের মধ্যে ভালো কাজ খারাপ কাজ থাকে সে অন্য প্রসঙ্গ, সে নিয়ে অন্য কোনো বিরতে কথা বলা যাবে। বাট কিছু নতুন স্বাদ দিচ্ছেন কমার্শিয়াল ধারার মানে সিনেমা নির্মাতারাও, যে তাদের জনরা ভেঙে বা তাদের ওই বাউন্ডারিসগুলো ভেঙে নতুন কিছু নিয়ে ট্রাই করছেন, অডিয়েন্সকে বুঝে তাদের চাহিদাগুলো বুঝে নতুন কিছুর ওপরে হাত দিচ্ছেন, সেটা খুব ভালো। আমার শুধু এর কনসেপ্ট নয়, এর যেই প্রোডাকশন ডিজাইনটা টোটাল ওই দেড় মিনিট দু মিনিট, আবারও বলছি ইটস টু আর্লি টু সে, ওই দেড় মিনিট দু মিনিটের যেই ট্রেলারটা হয়ে ডিজাইন করা হয়েছে ওই পাবজি বা ওই গেমিং যেই ওয়ার্ল্ডগুলো, ওই তার মিউজিক দিয়ে ট্রিটমেন্টগুলো, তার ওই ফন্টগুলো দিয়ে ট্রিটমেন্টটা, যেভাবে এডিট কী বলবো ট্রেলারটাকে এডিট করা হয়েছে, সবটাই আমার বেশ ভালো লেগেছে। হাবজি গাবজি ট্রেলার আমি এটা ডিসক্রিপশানে লিঙ্কেও দিয়ে দেবো, যে কোনো ট্রেলার নিয়ে আজ কথাগুলো সবগুলো আমি ইউটিউবে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশান থাকে সেখানে তিনটারই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। নেক্সট যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরেকটা সুজিত মুখার্জির ফিল্ম কাকাবর প্রত্যাবর্তন। জঙ্গলের মধ্যে এক হোটেল, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প থেকে এটা তৈরি হচ্ছে। এটাতে খুব একটা শর্তে বলবো এটা লুক অ্যান্ড ফিল, আমার বেশ লুক অ্যান্ড ফিল ভালো লেগেছে। ওয়াইড অ্যাঙ্গেলের শর্টগুলো অনেকে দেখছিলাম ডিসকভারি শর্ট হ্যান ত্যান নিয়ে ট্রল করছে, তো ট্রল করতে পারেন, আপনাদের পার্সোনাল ফিলিং, আপনাদের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল কী বলবো নিজের অভিব্যক্তি মত বা প্রকাশ করার স্বাধীনতা সবার কাছে আছে। বাট সেরকমই আমি প্রকাশ করছি, আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা। গল্প নিয়ে খুব একটা সেরকম বলা হয়নি, হয়তো একটা ট্রেলার আসতে পারে, এটা ক্রিসমাসে আসছে কাকাবর প্রত্যাবর্তন। আমার বেশ ভালো লেগেছে এই লুক অ্যান্ড ফিল, ওটা তো ভিএফএক্স ব্যবহার আছে, বাট ওটার ভিএফএক্স দেখুন আর আজ ফেলুদার ফেরতের ভিএফএক্স দেখুন, আমি জানি না কেন কীরকম কী হলো, বাট আমার ভালো লেগেছে ওটার ট্রেলারটাও। না দেখে থাকলে গিয়ে চেক আউট করতে পারেন, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর আজকে ফেলুদা ফেরতের যেই সেকেন্ড সিজনটা, যেটা যত কাণ্ড কাঠমান্ডুর উপরে তৈরি, সেটার ট্রেলার তো আসবে বলেছে, দেখা যাক কখন আসে। তো চলুন এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে। বাই বাই।